সব সব গান গাওয়া যাবে না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। কারণ আমার গানের আমার মিউজিশিয়ান আছে আলাদা, যাদের দেখতেছো ওরা কিন্তু আমার সাথে কখনো বাজায় না। বাজায় তা আমি একটা গান ধরলেই বাজাই দিতে পারবে? কারণ আমার গানের যে গান তোমরা বলতেছো এগুলো র‍্যাপ পার্ট আছে, গাইতে হবে। তোমরা গাইতে পারবা? ওরা গাইতে পারবে? তো আমি কি গান আমি আবোল তাবোল নিয়ে কি আমি বিপদে পড়বো নাকি? কি গাও তো আমাদের ছেলে পেলে যারা তারা একটু ঝামেলা করতেছো, এছাড়া দর্শক যারা আছে সব ভালো আছে। কারণ আমাদের এলাকার লোক খুব শান্ত শিষ্ট, খুব ভালো লোক, তারা চমৎকারভাবে সবাই, এত লোক কোনো আওয়াজ নাই সামনে, সবাই সুন্দরভাবে বসে গান শুনতেছে। খালি আমাদের কয়েকটা মাতাব্বর পোলাপান আছে, আমি খেয়াল করতেছি কিন্তু নিচের থেকে। হ্যাঁ, মাতাব্বর পোলাপান বেশি মাতবরি করো না, হ্যাঁ পিছিয়ে বসে থাকো, এত মাতাব্বরি চলবে না স্টেজে। তোমরা তোমরা মানে নিজেদের পোলাপান মনে করে মনে করতেছো যে আমরা যা খুশি তাই, তা না কিন্তু। অতএব সুমি স্টেজে আসবে, আমাদের আজকে গেস্ট শিল্পী, তার গান শুনবো আমরা, সুন্দর পরিবেশ নিয়ে গান শুনবো। গানে অবশ্যই আনন্দ করতে হবে, তালি দিতে হবে, গাইতে হবে, কিন্তু সেটা পরিবেশ সুন্দর রেখে, ঠিক আছে না? আর সামনে যারা আছো আর আমাদের আশেপাশের ছেলেপেলে যারা, তারা কিন্তু কোনো গ্যাঞ্জাম করবে না, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, তাহলে গ্যাঞ্জাম করো না। ধন্যবাদ সবাইকে, অনেক লোক হয়েছে। আমাদের পুলিশ সুপার মহোদয় আসছেন, উনি দেখে অবাক হয়ে গেছেন যে এত লোক। এরা কিন্তু বেশিরভাগই আমার আমার যেটা ধারণা, যদি ভুল না হয়, সবই আমাদের এলাকার ছেলেপেলে, এলাকার লোকজন, এবং মা বোনরাও অনেক আসছে, তাই না? অনেক মহিলারা আসছে আজকে, যারা আয়োজন করেছে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই চমৎকার আয়োজনের জন্য। আমাদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদত সাহেবের এত সুন্দর একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে এলাকাবাসী, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আসলে আমি তো আর গান গাওয়ার জন্য আজকে প্রস্তুত না। তারপরে হলো ওই যে বলতেছিলাম যে ঢেকি স্বর্গে গেলেও কয় ধান বাইনে দিয়ে যাও একটু, তো এখন আমার দশা তাই। কিন্তু সব সব গান গাওয়া যাবে না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। কারণ আমার গানের আমার মিউজিশিয়ান আছে আলাদা, যাদের দেখতেছো ওরা কিন্তু আমার সাথে কখনো বাজায় না। বাজায় তা আমি একটা গান ধরলেই বাজাই দিতে পারবে? কারণ আমার গানের যে গান তোমরা বলতেছো এগুলো র‍্যাপ পার্ট আছে, গাইতে হবে। তোমরা গাইতে পারবা? ওরা গাইতে পারবে? তো আমি কি গান আমি আবোল তাবোল নিয়ে কি আমি বিপদে পড়বো নাকি? এমন কিছু গাইতে হবে যেটা ওরা মোটামুটি বাজাই দিতে পারবে, তাই না? হ্যাঁ সেইটা, এখন তোমরা অনুরোধ করলেই গাওয়া যাবে না, অনুরোধ করলে ওই যে তাইলে মিউজিশিয়ান নিজেরটা নিয়ে আসতে হইতো। ওইটা আর একদিন যদি সুযোগ পাই, কখনো সুযোগ পাই, তোমাদেরকে মন ভরে গান শোনাবো। কিন্তু আজকে যেহেতু আমি এ এলাকার মেয়ে, সেই হিসেবে এমনি দুইটা গান তোমাদেরকে শোনাই, তাই না? আমাদের পুলিশ সুপার মহোদয় উনি শুধু আইনের লোকই না, উনি আবার একটা ফিল্মও তৈরি করতেছে, ইতিমধ্যেই অনেকটা আগানো, প্রায় কাজ শেষ বোধ হয়। জানুয়ারির 7 তারিখে ছবিটা রিলিজ হবে, তো খুবই ভালো ছবি হবে মনে হচ্ছে। আজকেই একটা গানের একটা অংশ মাত্র রিলিজ করেছে, তাতেই কতজন দেখলাম ভিউ, 1.5 লাখের মতো না? হ্যাঁ 1.5 লাখের বেশি ভিউ হয়ে গেছে, একটু মাত্র 1 মিনিট কয় সেকেন্ড যেন গানটা, আচ্ছা 19 সেকেন্ড, তাতেই তো। যাই হোক, উনি একজন শিল্পীমনা মানুষ, আমরা ওনাকে পেয়ে খুবই খুশি। ফিল্মের মানুষ যেহেতু, যেহেতু ফিল্ম করতেছে, আমি গাওয়া একটা ফিল্মের গানই গাই, আমার গাওয়া। কি গাও এই গানটা আমি মনপুরা ছবিতে গাইছিলাম, গানটা অনেকেই খুব পছন্দ করে। আর মেয়েরা যেহেতু আছে, আমি সবার জন্য একটা শান্ত গান, ওরাও আমার মনে হয় সুন্দর করে বাজাবে। সাউন্ডটা ভালোই আছে, সুন্দর আছে, ভোকালটা এরকম থাকুক। হ্যাঁ, আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা আমার চাইতে, আমার ছেলেপেলেরাই ভালো গায়, দেখে তো অবস্থা সবাই ছাড়ি তাহামকি বাড়ি আমার ছাড়িতাম না ঘর
আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা ছাড়িতাম না ঘর।